এবার কেএলও আত্মসমর্পণ নীতি তৈরি করছে রাজ্য। কামতাপুরে আন্দোলনের সঙ্গে যুক্তদের মূল স্রোতে ফেরাতে এই নীতি, এই নিয়ে আরো জানবো। সুতপা রয়েছে আমাদের সঙ্গে। সুতপা, দেখুন, তোমার মনে থাকবে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় আসছেন এবং তার আগেই কিন্তু কামতাপুরের নেতা তিনি এক উচ্চ মন্তব্য করেছেন এবং মুখ্যমন্ত্রীর আশাকেও তিনি চ্যালেঞ্জ করেছেন। আমাদের কাছে যেটা খবর সেটা হচ্ছে যে যেরকম ভাবে মাওবাদী আন্দোলনকে আটকাতে মাওবাদীদের মূল স্রোতে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায় পলিসি তৈরি করেছিলেন, সারেন্ডার পলিসি, সেই রকমই কামতাপুরীদের জন্য সারেন্ডার পলিসি এবার তৈরি করছে রাজ্য সরকার। এই পলিসি ইতিমধ্যেই নির্ধারিত করা হয়েছে, তবে মন্ত্রিসভার বৈঠক থেকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে অনুমোদন দিতে হবে এবং তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী নিজে কামতাপুরীদের সারেন্ডার পলিসি ঘোষণা করবেন বলে আমরা জানতে পারি। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কামতাপুরী সংগঠন রাজ্যকে ভাগ করার যে আন্দোলনের সাথে যুক্ত, সেই আন্দোলনের অনেক নেতা এবং কর্মী তারা কিন্তু সারেন্ডার করতে চাইছেন বলে রাজ্যের কাছে তারা আবেদন করেছে। যদি এদেরকে মূল স্রোতে ফিরিয়ে আনা, এদের পরবর্তীকালে এদের চাকরির ব্যবস্থা করা, কর্মসংস্থান